আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার। ব্লকের ভাগড়া গ্রাম মূলগ্রাম অঞ্চলের বসন্তপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আজ বিকালে একটি কর্মী সভা বৈঠক অনুষ্ঠিত হয়। বসন্তপুর গ্রাম তৃণমূল কংগ্রেসের কর্মী বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন সম্পর্কে আলোচনাও করা হয় এবং কর্ম বৈঠকের পর বিকেলবেলা বসন্তপুর তৃণমূল কার্যালয়ের সন্নিকটের কাছে প্রায় 100 জন অসহায় দুস্থ গরিব মানুষের হাতে শীত কম্বল প্রদান করল। বসন্তপুর গ্রাম তৃণমূল কংগ্রেসের কমিটির পক্ষ থেকে এই কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি আহমেদ হোসেন শেখ, বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের প্রাইমারি শিক্ষক সেলের সভাপতি আবু বক্কর শেখ, বাগড়া মূলগ্রাম পঞ্চায়েতের প্রধান সোমা দাস, উপপ্রধান সিদ্ধার্থ ঘোষাল, পিলপল অঞ্চলের প্রধান সৈফুদ্দিন মোহাম্মদ, মন্তেশ্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রফিকুল শাহ এবং অন্যান্য নেতৃবৃন্দ। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। বসন্তপুর গ্রাম তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কে কে উপস্থিত ছিল? উপস্থিত ছিল আমাদের অভিভাবক আহমদ হোসেন শেখ, আমাদের প্রধান ম্যাডাম, পিপলন অঞ্চলের প্রধান বাপিদা, আর আমার সর্বোপরি আমার খুব কাছের মানুষ আবু বক্কর মহাশয়। উনি কি উনি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা ছিলেন জেলা সভাপতি। আচ্ছা, এই কর্মী বৈঠকে কী আলোচনা হলো? আলোচনা হলো আগামীকাল আমাদের যে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আছে তার জন্য কর্মসূচি আলোচনা হলো। আমাদের দলীয় বৈঠকে যে সমস্ত কাজ আছে, মানে দলীয় সংগঠনের, সেই সাংগঠনিক আলোচনা। তারপর কি হলো? তারপরে আমাদের কিছু দুস্থ গরিব মানুষকে বস্ত্র, শীত বস্ত্র বিতরণের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানটা হলো। কতজন মানুষকে? 100 জন মতো গরিব মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ, এই কম্বল বিতরণের মধ্য দিয়ে আপনারা কি জানাতে চাইছেন? আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গরিব মানুষের সাথে, গরিব মানুষের পাশে, মানুষের সঙ্গে থাকতে চাইছি। এই কম্বল কি বিনা পয়সায় দেওয়া? হ্যাঁ, বিনা পয়সায়, একদম বিনা পয়সায়। কার সাহায্যে দেওয়া হলো? আমরা নিজেদের, নিজেরা কিছু এনেছি, আর আমাদের অভিভাবক আহমদ হোসেন সব দিয়েছি। বসন্তপুরে তিনি কোন পার্টি হবে? তৃণমূল। কি করতে? কম্বল, কম্বল দিচ্ছে এখানে বিনা পয়সায়? পেয়েছেন কম্বল? পেয়ে খুশি? কারণ কি নাম আপনার? পারবিন। কি
পারবেন স্বামী নাই বলে দিয়েছে পারবেন কি বাড়ি এখানে কম্বল বিলি হচ্ছে পেয়ে দেন পেয়ে খুশি কারণ কারা দিচ্ছে দিচ্ছে তা আপনি পেয়ে খুশি তো কি নাম আপনার আমার নাম বাড়ি কম্বল কোথায় এখানে কম্বল বিতরণ হচ্ছে পেয়েছেন পেয়ে খুশি কারণ শীতে উপকার হলো কি নাম আপনার বাড়ি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার।